মা ঠাকুমার রান্নায় সকলকে স্বাগত। আজ তৈরি হবে লঙ্কার আচার। ভারতীয় রান্নাঘর লঙ্কা ছাড়া চলেই না, আর এজন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে পর্তুগিজদের। দুশো গ্রাম কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দেওয়া হয়েছে জল ঝরানোর জন্য। জল ঝরিয়ে লঙ্কাগুলো একে একে মুছে নেওয়া হচ্ছে, কোনোভাবেই যেন লঙ্কার গায়ে জল না লেগে থাকে। কাঁচা লঙ্কার পূর্বে ভারতীয় রান্নাঘরে ঝালস্বাদ এনে দিত কালো সোনা অর্থাৎ গোলমরিচ। লঙ্কা গাছের জন্ম ব্রাজিল ও কলম্বিয়ার মাঝের অঞ্চলে, সেখান থেকে লঙ্কা ছড়িয়ে পড়ে ইউরোপে। ইউরোপীয় বণিকদের মাধ্যমে লঙ্কা এসে পৌঁছায় দক্ষিণ ভারতে, সেখান থেকেই সারা ভারতের রান্নাঘরে জায়গা করে নিয়েছে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হলো। লঙ্কার কুচির মধ্যে দিয়ে দেওয়া হলো 2 টেবিল চামচ পাতিলেবুর রস এবং 1 চা চামচ লবণ। ভালো করে সবকিছু মাখিয়ে নেওয়া হলো। লঙ্কার এই আচারটা যে কোনো কিছু মাখা খাওয়ার সময় ব্যবহার করা যেতে পারে। লঙ্কাগুলিকে প্লেটে ভালোভাবে পাতিয়ে নেওয়া হলো। 1 থেকে 1.5 ঘন্টা লঙ্কাগুলিকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে। যাদের রোদে দেওয়ার সমস্যা আছে তারা 2 ঘন্টা মতো এভাবে ঘরের মধ্যেই রেখে দেবেন। যে কাচের পাত্রে আচারটা রাখা হবে সেটিকেও গরম জলে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নেওয়া হচ্ছে। রোদে বেশ কিছুক্ষণ দিলে লঙ্কার গায়ের রং পাল্টে যায় বা নষ্ট হয়ে যায়। লঙ্কার আচারের জন্য মশলাটা বানিয়ে নেওয়া হচ্ছে। মিক্সারের পাত্রে দিয়ে দেওয়া হলো 5 গ্রাম হিং, চাইলে গুঁড়ো হিং ব্যবহার করা যেতে পারে, কালো সরষে 50 গ্রাম, 125 মিলিলিটার ভিনিগার, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ। সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হলো। প্রয়োজনে মশলাটা বাটার জন্য অতিরিক্ত ভিনিগার ব্যবহার করা যেতে পারে। রোদে শুকনো লঙ্কাগুলোকে একটা পাত্রে ঢেলে নেওয়া হলো। বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হলো, সাথে দেওয়া হলো সরষের তেল, লবণ, হলুদ, ভিনিগার এবং সামান্য চিনি। ভালো করে সব কিছু মাখিয়ে নেওয়া হলো। আচারটা পাতলা করার জন্য আবারও দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ সরষের তেল এবং ভিনিগার। লঙ্কার আচার এবার বোয়েমে ভরে রাখার জন্য তৈরি। যেহেতু লঙ্কার আচারের মধ্যে ভিনিগার, লবণ ও সরষের তেল দেওয়া রয়েছে, সেহেতু আর পরবর্তীতে রোদে দেওয়ার প্রয়োজন নেই। ভিনিগার লঙ্কার ঝালটাও ধীরে ধীরে কমিয়ে দেবে। 1 বছর আচারটা এভাবে রেখে খাওয়া যেতে পারে। 3 থেকে 4 দিন পরেই আচারটা খাওয়া যাবে। আচারটা যেমন চটপট 1 ঘন্টার মধ্যেই বানিয়ে ফেলা যায়, আবার 1 বছর সহজে সংরক্ষণ করা যায় স্বাভাবিক তাপমাত্রাতেই।